আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন আপনারা? সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকে থামলেন টাইমলি বুঝতেই পারছেন যে আজকে কুয়াকাটা ভিডিওর সেকেন্ড পার্ট। তো আমাদের সাথেই থাকুন। তো এই হচ্ছে আমাদের রুম, আমরা এসে এই রুমটা নিলাম। এখানে দুইটা বেড, ডাবল বেড, একটা মানে বাথরুম, আর এই তো রুমটা এমনিতে ভালো আছে। তো আমরা এখানে সবাই বসে আছি, কথাবার্তা বলতেছিলাম, তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে যাব বিচে। এই জন্য আমরা বসে বসে গল্প টল্প করতেছিলাম, ফ্রেশ হইতেছিলাম। তো আমরা হচ্ছে হোটেল থেকে চা নিয়ে এসেছিলাম, সেই চা এখন হোটেলে বসে খাচ্ছি, ফ্লাক্সে করে নিয়ে এসেছিলাম আমরা। তো এখন আমরা সবাই রেডি হয়ে মানে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বসে চলে যাচ্ছি। এই আমাদের হোটেলটা 20 থেকে বেশি দূরে না, মানে একটু 2-3 মিনিটের রাস্তা, তাহলে এই হোটেলে আসা যাবে 2-3 মিনিট হেঁটেই। আমরা সবাই হেঁটেই বীচ পর্যন্ত গিয়েছি, মানে সবসময় হেঁটেই এসে চাই গেছি, মানে একেবারেই দূরে না বীচ এখান থেকে। তো এইখানে হচ্ছে আমরা সবাই ভিজাভিজি করছিলাম, আগের বার যখন ভিজেছিলাম ভিজি নাই ওই সময়, এখন ভিজাভিজি করছিলাম আমরা সবাই মিলে। আর মাছ মানাফ আর জুমাই ওরা তিনজনের তো কথাই নাই, মানে এত পরিমাণ লাফালাফি করতেছিল, আর ওরা যে কি হচ্ছে মানে ওদের হাতে তো বাকি আর বালি দূরে চলে গেছে, মানে মামা ওদের নিয়ে অনেক দূরে চলে গেছিলো, আর ওরা যে পরিমাণ নিজে নিজে করছে। এখানে ওরা মানে পরিমাণ লাফালাফি আর ভিজাভিজি করছিল সেটাই এই ভিডিওতে আছে, কি পরিমাণ ভিজতেছিল, কি পরিমাণ শয়তানি করতেছিল, মানে আমু বাবা মামা আমি সবাই তো চিল্লাইতে চিল্লাইতেই শেষ, তারপর ওরা তো আর শোনেই না কারো কথা, ওরা কি এক কারো কথা শোনার মানুষ। তো এখানে হচ্ছে আমি বাসা থেকে কালকে মানে সন্ধ্যা পর্যন্ত কেক বানিয়ে কাপ কেক বানিয়ে নিয়ে আসছি, যার কেক খাচ্ছিলাম, নিজে বসে বসে মামা এখানে মজা করছিলাম।
ধন্যবাদ, এই যে ঠিক আছে। তো এখানে আমি বিশ থেকে ভিজাভিজি করে চলে আসলাম, সবাই লাইন দিয়ে দাঁড়ায় দাঁড়ায় মানে অনেকক্ষণ হয়ে ফ্রেশ হলাম। আর এখন হচ্ছে যাচ্ছি দুপুরের খাবার খেতে, সবাই রেডি রেডি হয়ে দুপুরে খাবার খেতে যাচ্ছি। এখন আসলে অনেক টাইম লেগে গেছে, আসলে আমরা অনেক মানুষ তো আর ওয়াশরুম একটাই, সবার ফ্রেশ হতে হতে অনেক টাইম লেগে গেছে। এখন আমরা হচ্ছে হোটেলের সামনে দাঁড়ায় আছি, আমরা হোটেল বসে দিতে পারি যখন আসি, হোটেলটা অনেক ভালো এভারেজের তুলনায়, সব হোটেলের তুলনায়। তো এখন হচ্ছে আমরা হোটেলে গেছিলাম, হোটেল থেকে বের হলাম মাত্র, বের হয়ে এখন চা খাচ্ছে আমি বাবা আর আমি বসে আছি, আমি চা খাচ্ছি না এখন। এবার চা খেয়েটে তারপর বিচে যাব হয়তো। তো এখানে সবাই যাচ্ছে বিচে, আমরা বিচে চলে আসছি এখন। বিচ এখন একেবারেই ফাঁকা, বিকাল টাইম, সকালবেলা যে পরিমাণ ভিড় ছিল এখন তার চার ভাগের এক ভাগ কি এক ভাগও ফুল নাই, একেবারেই অল্প মানুষ। আর বেঞ্চগুলো তো ফুল ফাঁকাই বলতে গেলে, যার যেটা ইচ্ছে সে সেটাই বসতে পারে। তো এখন একটু আমরা হচ্ছে বিচের পায়ে যাচ্ছি, একটু দাঁড়িয়ে থাকবো, আর সূর্য ডুবে গেলে আমরা চলে যাবো, পাটা কিছুই ভিজাবো না এখন, এখন যা একটু দাঁড়িয়ে থাকবো আর সূর্য ডুবে গেলেই চলে যাবো। তো এখানে হচ্ছে আমরা সূর্য ডুবে যাওয়ার ভিডিও করতে আসছিলাম, তো আমি সূর্য ডুবার ভিডিওই করছিলাম, একটু ফাস্ট করে দিয়েছি আমি কারণ অনেকক্ষণ। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি হোটেলে, আগে মামনিরা চলে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি, তারপর এখান থেকে হোটেলে যে নামাজ পড়ে মাগরিবের, তারপর ওখানে আমরা চলে যাব। তো এখানে হচ্ছে আমরা বসে আছি, আমাদের একটা প্রবলেম হয়েছিল আসলে ড্রাইভারটা অনেক মানে কী বলবো ফাজিল ছিলই বলতে গেলে, কারণ সে আমাদের রেখে আমাদের না বলে হচ্ছে অন্য জায়গায় ট্রিপে গেছে, এর জন্য আমাদের বসে থাকতে হচ্ছে। আর আমাদের হোটেলের সাথে কন্ট্রাক্ট ছিল যে আমরা 6টা পর্যন্ত থাকবো, 6টা বেজে গেছে তখনই হচ্ছে হোটেলের সবাই বসে আমাদের নেমে যেতে, তো আমরা ব্যাগ ট্যাগ নিয়ে এখন সব রিসেপশনে যে বসে থাকতেছি, আমাদের রিসেপশনে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, মানে আমরা এখানে আসছি 6টা থেকে, আমরা আর গাড়ি আসছে 12টায়, মানে যতই ফোন দেয় তখনই সে বলে যে আসতেছি, কিন্তু আসে আসতেই পারে না, এরকম করতে করতে অনেক দেরি হয়েছে। পরে তো বাবা তারপর মামার সবার মাথা অনেক গরম হয়ে যায়, তো তারপরও কী করার, এভাবেই হচ্ছে অনেকক্ষণ আমরা বসেছিলাম, সবাই তো চিন্তায় পাগল হয়ে যায় আসলে না, ওইখানে নানা ভাবে একা ছিল বাসায় আর নানা ভাবে রাগ করবে এই ভেবে ভেবে সবাই হচ্ছে অনেক চিন্তায় ব্যাগ ট্যাগ নিয়ে সবাই এডি থাকে, কিন্তু তারপরও ড্রাইভার আসে না, সবাই চিন্তায় আর রাগে কী যে অবস্থা এক একজনের। আর আমরা রিসেপশনে সেই মানে 1.5-2 ঘন্টার মতো বসেছিলাম, আর মানে হোটেলের যে লোকরা তারাও আমাদের সাথে বসে আছে, মানে তারাও অধৈর্য হয়ে যাচ্ছে কি আর করার, এভাবে মানে হোটেলের মানে এই ড্রাইভারের তো সবারই অনেক মাথা গরম হয়েছিল, আর কী আর করার, যদি আমরা ড্রাইভারকে কিছু বলে ড্রাইভার তো আমাদের বরিশালই আর নিয়ে যাবে না, এই ভয় আর কেউ কিছু বলেও না ড্রাইভারকে। তো অবশেষে 1:15টার সময় আমাদের ড্রাইভার আসছে, আর এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি, ফাইনালি আমরা রওনা দিতে পেরেছি 1:15টার সময়। তো সবাই মানে চিন্তিত চিন্তিত, তাড়াতাড়ি যাওয়া লাগবে সেজন্য। আচ্ছা
তো এখানে হচ্ছে আমরা একটু ওই যে স্টার হোটেলের সামনে দাঁড়িয়েছি, মানে আমাদের যে খাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে তাই আর আমরা ভিতরে ঢুকি নেই। বাবা আর মামা গেছে ভিতরে, যে হচ্ছে ভিতরে গিয়ে মানে আমাদের খাবার রাতের খাবারটা নিয়ে আসতেছে। তো আমাদের গাড়ি এখানে দাঁড়াচ্ছে, এমনিতে আমাদের অনেক লেট হয়ে গেছে সেজন্য পৌনে দুই ঘন্টা লেট। এই পৌনে দুই ঘন্টা তো কুয়াকাটা থেকে বরিশালে চলে যাওয়া যায়, যেহেতু এখন ব্রিজ হয়েছে আর সেই জন্য এখন আমরা বসে আসছি এখানে। তো এই তো আমরা হচ্ছে একটু সময়ের জন্য নেমেছিলাম ব্রিজে লেবুখালী। তো এটা অনেক সুন্দর ছিল আসলে, রাতের ভিউটা অনেক সুন্দর। আমরা সকালের ভিউ দেখতে পাইনি কিন্তু রাতের ভিউটা অনেক সুন্দর আসলে। আমাদের আর একটু সময় থাকতে পারে আরও বেশি ভালো লাগতো, অনেক বাতাস ছিল, অনেক ভালো লাগছিল আর সবাই দেখতে এসেছিল ব্রিজ। জানালা দক্ষিণের বাতাসে থেকে যায় পর্দার আড়ালে, কখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে। বহু দূর পথ ভীষণ আঁকা বাতা, চলতে ভীষণ ভয়, সে বলে দাও আছি আমি পাশে। করোনা কিছু নেই ভয়, কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীর আগে। সর্বশেষ তোমার পথে ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ, তুমি আমার প্রথম সে জীবনের ভালোবাসা, এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীর। তো এখানে হচ্ছে আমরা আমার মানে ব্রিজ থেকে উঠে পড়লাম গাড়িতে, এখন আবার রওনা দিলাম। তো এতে আমরা বাসি শিখেছি এগুলোই বিরিয়ানি হচ্ছে আমরা নিয়ে এসেছিলাম ওখান থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।